আইন লঙ্ঘন ঘটে কিংবা জনদুর্ভোগের কারণ তারা কখনোই হতে চান না, এরকমের একটি আনুষ্ঠানিক বক্তব্য তাদের পক্ষ থেকে তারা প্রদানের চেষ্টা করেছেন। আর আর্জেন্সি এবং গুরুত্ব বিবেচনায় এই যে ঘন্টা খানেকের জন্য আসা, সেটি বিরাট তাৎপর্য বহন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার টিম এখন আপনার ঢাকায় অবস্থান করছে যে সময় তিনি এসছেন, এবং সে কারণেই তড়িঘড়ি বা চাপের মুখে কোন রকমের আমরা আনইভেন কোন এগ্রিমেন্টে পৌঁছে যাই কিনা সেই কারণেই সংহতি প্রকাশের তাগিদ থেকেই হয়তো চীনা পররাষ্ট্রমন্ত্রী তার এই জরুরি বার্তা নিয়ে আমাদের সমীপে হাজির হয়েছেন। আমি আজকে আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার মহোদয়ের বক্তব্য শুনলাম। তিনি জনদুর্ভোগ না ঘটিয়ে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন এবং যেটা অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন এবং প্রেফারেবলি ফুটপাথ কাজে লাগানোর চেষ্টা করেছেন। জি, এইরকমের একটি ব্রিফিং তিনি প্রদান করেছেন। আর আপনার শাসক দলের যে ব্যাপারটি সেটি তো ধরুন তাদের নিজস্ব মানে স্বপ্রণোদিত ভাবে প্রকাশিত বা প্রচারিত কর্মসূচি তারা পালন করবেন বলে জানিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে এই যে পূর্ব নির্ধারিত আপনার যে কর্মসূচির ঘোষণা সেটি কিন্তু 10 তারিখেই তাদের যে সর্বশেষ কর্মসূচিটি ছিল সেইখান থেকে তারা সেটি প্রচার করেছে এবং সেই নিরিখে তারা কিন্তু তাদের মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সাংগঠনিকভাবে। এখন তারাও কিন্তু তাদের পক্ষ থেকে বারবার জোর দিয়ে বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে চান এবং নিয়ম মাফিক নিয়মতান্ত্রিকতা মেনে গণতান্ত্রিক রীতিনীতি মেনে যা করা সম্ভব সেটুকু তারা করবেন। আপনার আইন লঙ্ঘন ঘটে কিংবা জনদুর্ভোগের কারণ তারা কখনোই হতে চান না, এরকমের একটি আনুষ্ঠানিক বক্তব্য তাদের পক্ষ থেকে তারা প্রদানের চেষ্টা করেছেন। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, গত ইতিহাস এ পর্যন্ত আমরা যা কিছু বিশ্লেষণ করে দেখেছি সবসময় কিন্তু দেখেছি যে শেষ অব্দি সংকট উতরে যেতে জাতি সক্ষম হয়েছে এবং আমি বিশ্বাসী যে আপনার আগামীকালের এই যে আপনার কর্মসূচিগুলো সেগুলো শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র গণচীনের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘন্টা খানেকের জন্য মধ্যরাতে একটা স্টপ ওভার নিয়েছিলেন ঢাকায় এবং তিনি তার যে বার্তা সেটি প্রদান করে চলে গেছেন। এবং মূল যে বক্তব্যটি যতটুকু জানা গেছে সেটি হচ্ছে গণচীন আমাদের সবসময় পাশে থাকবে এবং বাঙালি জাতি গর্বিত একটি জাতি, প্রাচীন একটি জাতি, তা কখনো মাথা নোয়াক এটা গণচীন দেখতে চায় না, বার্তাটা পরিষ্কার। আর আপনার আর্জেন্সি এবং গুরুত্ব বিবেচনায় এই যে ঘন্টা খানেকের জন্য আসা, সেটি বিরাট তাৎপর্য বহন করে। আর এর আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু অর্ধদিনের জন্য এসেছিলেন যখন আমাদের ইমিডিয়েট পাস্ট চিফ অফ স্টাফ আর্মি জয়াল আজিজ দায়িত্বে ছিলেন, তার সঙ্গেই মূলত কনফার্মমেন্ট হয়েছিল। মিনিট দশকের জন্য বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি যিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক তার সঙ্গেও একটা আপনার যেটাকে বলে সৌজন্য সাক্ষাৎ করেছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী মহোদয়। এটা গেল একটা চ্যাপ্টার। আর স্বাধীনতার পক্ষে বিপক্ষে কিন্তু এইবার আসার কোনো উদ্দেশ্য যেহেতু এক ঘন্টার জন্য এসেছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কারণ হতে পারে?
এটা তো সহজই অনুমেয়, কারণ আপনি জানেন যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার টিম এখন আপনার ঢাকায় অবস্থান করছে যে সময় তিনি এসেছেন, আর তার পাশাপাশি আপনার মার্কিন যে টিমটি এসছে তা লিড করছেন একজন রিয়ার অ্যাডমিরাল। অবশ্যই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যে ইস্যুস গুলো আছে সেগুলো নিয়েই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছানোর চিন্তা থেকেই মার্কিন এই প্রতিনিধি দলের ঢাকা আগমন, এবং এটি একজন নারী নৌ সেনাপতি তিনি লিড করেছেন, এবং সেটি ডেফিনেটলি চাইনিজ রাডারে নজর এড়ায়নি, এবং সে কারণেই তড়িঘড়ি বা চাপের মুখে কোন রকমের আমরা আনইভেন কোন এগ্রিমেন্টে পৌঁছে যাই কিনা সেই কারণেই সংহতি প্রকাশের তাগিদ থেকেই হয়তো চীনা পররাষ্ট্রমন্ত্রী তার এই জরুরি বার্তা নিয়ে আমাদের সমীপে হাজির হয়েছেন। সুতরাং বিষয়টা যথেষ্ট তাৎপর্য বহন করে এবং সমধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব